নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ভীষণ পছন্দের একটি রেসিপি, কলা পাতায় মাছ ভাজা। আর এই কলা পাতায় মাছ ভাজার রেসিপির ভিডিও অলরেডি আমি অনন্যায় একদম প্রথম সারির ভিডিওগুলোর মধ্যে আপলোড করা রয়েছে। তবে আবারও একদম নতুনভাবে আজকে এই রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করার একটিই উদ্দেশ্য, এটা আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে 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 মানুষকে এই রান্নাটা আমার নিজের হাতে করে খাওয়ানোর সুযোগ হয়েছে, তারা প্রত্যেকেই রান্নাটা খাওয়ার পর একবার হলেও রেসিপিটা সম্পর্কে জানতে চেয়েছেন। ইলিশ হোক কিংবা ভেটকির পাতুরি খেয়ে যদি আপনি বোর হয়ে যান, অবশ্যই আপনার রান্নাঘরে আজই ট্রাই করুন বাংলাদেশের বরিশাল জেলার ট্র্যাডিশনাল একটি রেসিপি, কলা পাতায় মাছ ভাজা, অবশ্যই পুজোর স্পেশাল দিনগুলোতে। তাহলে আর দেরি কেন, আসুন আমার রান্নাঘরে আর দেখে নিই আজকের এই রান্নাটা আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে তৈরি করতে পারি, আর রান্নাটা করতে কোন কোন উপকরণই বা লাগবে। রয়েছে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা 400 গ্রাম ভেটকি মাছের এই ধরনের ছোট ছোট টুকরো। আমি এখানে ভেটকি মাছ ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের বোনলেস মাছ নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। সঙ্গে রয়েছে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে সর্ষে গুঁড়ো, আর রয়েছে বেশ খানিকটা সর্ষের তেল, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে রেখেছি। এই হলো সামান্য উপকরণ, অথচ তৈরি হবে একটা দুর্দান্ত স্বাদের লোভনীয় রান্না। আজকের রান্নায় নেই কাঁচা লঙ্কার ব্যবহার, রয়েছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার একটা নিজস্ব ফ্লেভার রয়েছে, রং রয়েছে, যেটা এই রান্নাটাকে দারুণভাবে এনহ্যান্স করতে হেল্প করবে। আর এই মশলাগুলো যদি শিলনোড়ায় বেটে নেওয়া যায় তাহলে এর স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে। তবে আমি সেই ধরনের মশলাগুলোই ব্যবহার করছি যেগুলো হাতের কাছে খুব সহজে সবাই পেতে পারি বাটাবাটির ঝামেলা ছাড়াই। প্রথমেই করতে হবে ফেটকি মাছের টুকরোগুলোকে ম্যারিনেট, আর তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যাচ্ছে হলুদ গুঁড়ো বেশ ভালো পরিমাণেই, দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো, কুচুনো পেঁয়াজ, পেঁয়াজের ফ্লেভারটা বেশি পছন্দ হলে একটার জায়গায় দুটো কিন্তু পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আজকের রেসিপিটাকে আরো স্পেশাল স্পাইসি করে তোলার জন্য অবশ্যই সর্ষে গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর আগেই বলেছি যদি ফ্রেশ সর্ষেকে শিলে বেটে দেওয়া যায় তাহলে তার কথাই নেই। আর একদম পারফেক্ট রেজাল্ট পেতে গেলে এই রান্নাটাতে সাদা তেল না দিয়ে সর্ষের তেল ব্যবহার করতে হবে বেশ ভালো পরিমাণেই। যা যা উপকরণ নিয়েছিলাম সবগুলো দেওয়া হয়ে গেছে মাছের মধ্যে। যেহেতু পুজো স্পেশাল, একটু তো স্পেশাল করতেই হবে, তাই বহুবার এক্সপেরিমেন্ট করার পরে ঠিক করেছি যে এর মধ্যে একটু কাগজি লেবু বা গন্ধরাজ লেবুর রস দিলে কেমন হয়। তাই ওপর থেকে একটু গন্ধরাজ লেবুর রস আমি এখানে চিপে ব্যবহার করছি। যদি হাতের কাছে কখনো লেবু না থাকে, কাছাকাছি যদি কারোর বাড়ি বা কিংবা আপনার নিজের বাড়িতেও লেবুর পাতা থাকে, সেটাও দু তিনটে একটু হাত দিয়ে ছিঁড়ে কিন্তু ব্যবহার করতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে, আর থাকলে তো কথাই নেই। এবার মেখে নিই, সব কিছু তো মোটামুটি দেওয়া হয়েই গেছে, তবে এটা মাখার পর যদি মনে হয় যে তেলের পরিমাণ বা মশলার পরিমাণ কখনো কম লাগছে, তারপরেও কিন্তু একটু অ্যাড করা যেতে পারে। কারণ এই রান্নাটার স্পেশালিটি হলো এর মশলাটা বা তেলটা যেটা থাকে সেটা দিয়েই কিন্তু গরম ভাতটা মেখে খেতে বেশি ভালো লাগে। আর মাছ তো সাথে রয়েছে, তো মশলা আর তেলটা যত বেশি হবে তত ভালো লাগবে। রান্নার নামটাতেই রয়েছে কলা পাতায় মাছ ভাজা, তাই কলা পাতা তো অবশ্যই লাগবে। আর একটা কলা পাতা নিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এইভাবে হাতের সাহায্যে চারিদিকে মাখিয়ে নিতে হবে। কলা পাতায় ভালো করে তেল মাখিয়ে নেওয়ার পর একটা চাটুর ওপর কলা পাতাটাকে এইভাবে রেখে হাতের সাহায্যে ম্যারিনেট করা মাছগুলোকে নিজের ইচ্ছে মতন এক ধার থেকে সাজিয়ে দিতে হবে। মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে সুন্দর করে কলা পাতার উপর সাজিয়ে দিয়েছি, আর এক্সট্রা তেল মশলাটা দিয়ে, কেউ যদি ঝাল খেতে ভালোবাসেন ঠিক আমার মতো, ওপর থেকে 2 থেকে 3টে কাঁচা লঙ্কাও এইভাবে দিয়ে দিতে পারেন। বন্ধুরা, এই রান্নাটার ক্ষেত্রে একটু পুরনো বড় মাপের কলা পাতা ব্যবহার করলে বেশি ভালো হবে কচি কলা পাতার পরিবর্তে, কারণ কচি কলা পাতাটা অত্যন্ত পাতলা হয় আর আকারেও ছোট হয় আর খুব সহজে পুড়েও যায়। এবার সরাসরি চলে আসলাম রান্নায় আর চাটুটাকে বসিয়ে দিলাম গ্যাসের ওপর। এই সময় প্রথম 3 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। হাইয়েতে রাখলে কলা পাতাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আর লো করে দিলে মাছের থেকে জল বেরোতে শুরু করবে।
ইলিশ ভেটকি পাতুরি থেকে এক শগুন খেতে ভালো লাগবে মাছ ভাজার এই রেসিপিটা। একদম ভিন্ন স্বাদের, প্রত্যেকটা মাছের পিস যাতে সমানভাবে কুক হয় তার জন্য চাটুটা এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারেন। আর কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন ধীরে ধীরে যে মশলার যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, আর মাছের গায়ে এই মশলার তেলটা এরপর লেগে যাবে। কি বন্ধুরা, কেমন লাগছে তোমাদের আজকের রেসিপি? দেখে মনে হচ্ছে না মাছের টুকরোগুলোকে যেন ঠিক বোনলেস চিকেনের মতো? অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। কিন্তু মাছের একটা পাশ যতক্ষণ ভাজা হচ্ছে অপর পাশটা ভাজার জন্য আরেকটা কলা পাতায় তেল মাখিয়ে নিচ্ছি। মাছের একটা পাশ ভালো মতো ভাজা হয়ে গেছে, অপর পাশটা ভাজার জন্য বাহাতে একটা থালা নিয়েছি আর মাছ শুদ্ধ কলা পাতাটাকে এইভাবে থালার উপর তুলে দিলাম। এবার দেখো কি করতে হবে। এবার এই মাছটার ওপর আরেকটা যে কলা পাতা তেল মাখিয়ে নিয়েছিলাম সেটাকে এইভাবে দিলাম, আর থালাটা যখন ধরবে থালাটার তলায় একটা কাপড় বা কিছু দিয়ে নিও। এই যে আমি এরকম একটা কাপড় দিয়ে দিচ্ছি যাতে গরমটা হাতে না লাগে। এখানে আমি দুটো কলা পাতা ব্যবহার করেছি, যেহেতু আমার যে কলা পাতাটা সেটা ফ্রিতে ছিল আর একটু নরম হয়ে গেছে, সেই জন্য আমি দুটো কলা পাতা ব্যবহার করলাম। এবার চাটুটাকে এইভাবে ওপর থেকে চেপে দিলাম আর উল্টে দিলাম থালাটাকে, একটু সাবধানে কাজটা করতে হবে। এবার থালাটাকে সরিয়ে দিচ্ছি। মাছের একটা পাশ কেমন ভাজা হয়েছে কলা পাতাটাকে তুলে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর ঠিক দেখতে একদম এইরকম হয়েছে। প্রথম যে কলা পাতাটা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম সেই কলা পাতাটার গায়ে দেখো মশলা লেগে রয়েছে। আমরা অল্প একটু গরম ভাত এই কলা পাতাটার মধ্যে দিয়ে ভালো করে ভাতটা দিয়ে মশলাটাকে মুছে নিই, আর খেতে তো মানে জাস্ট ফাটাফাটি। এবার একটু ঠিকঠাক করে দিচ্ছি পাতাটাকে। মাছের অপর পাশটা ভাজা হওয়ার জন্য আরও একটু সর্ষের তেল ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, আর প্রথম যে কলা পাতাটার মধ্যে মাছগুলো দিয়েছিলাম সেই পোড়া কলা পাতাটাকেও ঠিক এইভাবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাছের ওপর। মাছের থেকে জল বেরোনোর আর কোনো সম্ভাবনা নেই, তাই ওপর থেকে আরও একটা ঢাকা এইভাবে দিয়ে অন্তত 5 থেকে 7 মিনিট রেখে দেব লো ফ্লেমে। এই রান্নাটা করতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের কাছে অবশ্যই লাগবে, কারণ যেহেতু খুব কম আঁচেই রান্নাটা তৈরি করছি। আর 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই রকম হয়েছে। এবার আমি এই মাছটাকে পরিবেশন করব। তো পরিবেশনের জন্য যেহেতু কলা পাতায় মাছ ভাজা, ওপর থেকে আরও একটা ফ্রেশ পাতা এইভাবে দিয়ে দিলাম, আর যে প্লেটের মধ্যে পরিবেশন করতে চাইছি সেই প্লেটটাকেও ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। চাটুটা ভীষণই গরম রয়েছে, তাই খুব সাবধানে এইভাবে উল্টে চাটুটাকে সরিয়ে রাখছি। আর চলে এসেছি রান্নার একদম শেষ অংশে, যেখানে পরিবেশন করে দিলাম পুজোর ভুরি ভোজের 7 নম্বর স্পেশাল রেসিপি, ওপার বাংলার বিখ্যাত রান্না কলা পাতার মাছ ভাজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, আর ভালো লাগলে আপনার রান্নাঘরেও আপনি একবার ট্রাই করতে পারেন। আর আশা করছি ভীষণ ভালো লেগেছে আজকের রান্নাটা। অনেক অনেক শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে নিজের মোবাইলে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন। জমিয়ে খাওয়া দাওয়া করুন আর সঙ্গে থাকুন আমি অনন্যা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আর দেখতে থাকুন আমি অনন্যা।